দু হাজার বাইশে যারা টেট পাস করেছ তোমাদের সামনের দিন কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না এখন যদি সতর্ক না হও এখন থেকে যদি স্টেপ না নাও তাহলে কিন্তু সামনে বিপদ অনিবার্য আমি ধীরে ধীরে সমস্ত বিষয়টা আলোচনা করব তবে যারা দু হাজার বাইশে টেট পাস করেছ তোমাদেরকে বলবো ভিডিওতে লাইক করো না করো অন্তত ভিডিওটা প্রত্যেকের মধ্যে শেয়ার করো যারা তোমরা দু হাজার বাইশে টেট পাস করেছ কারণ তোমাদের সামনে কিন্তু সমূহ বিপদ প্রত্যেকে যদি জোটবদ্ধ না হও তাহলে সামনের দিনে কিন্তু তোমাদের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে ডিটেলসে আলোচনা করছি ধীরে ধীরে প্রথমত তোমরা কালকের শুনেছ মাধ্যম থেকে খবর হয়েছে যে এই মাসের মধ্যে নতুন টেট পরীক্ষার বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সম্ভবত এই সপ্তাহের মধ্যেও আসতে পারে আর পরীক্ষা কবে নেওয়া হবে বলা হচ্ছে ডিসেম্বর মাসের সেকেন্ড অথবা থার্ড উইক সম্ভাব্য ডেট দশ তারিখ বা সতেরো তারিখ হতে পারে কারণ দশ তারিখ রবিবার পড়ছে সতেরো তারিখ রবিবার পড়ছে এখন সত্যি সত্যি যদি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কাজ হয় হবে সত্যি সত্যি যদি না হবে কারণ আগে থেকেই আমাদের কাছে খবর ছিল বা সকলেই জানো যে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রস্তুতি নিচ্ছে টেট পরীক্ষার জন্য টেন্ডার ডেকেছিল তারপরে সূত্রমারফতোও জানা যাচ্ছিল যে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রাথমিক শিক্ষাবর্ষ থেকে এটাও বলা হয়েছিল নিয়োগের সঙ্গে টেটের কোনো সম্পর্ক নেই বছরে বছরে টেট পরীক্ষা নেওয়া হবে যাবতীয় তো সেখান থেকে পরিষ্কার ছিল যে টেট পরীক্ষা হবে কিন্তু এত দ্রুত সম্পন্ন হবে সমস্ত বিষয়টা হয়তো অনেকে এটা বুঝতে পারেনি আমরা কিন্তু আগের ভিডিওতে টেট পাস বাইশদেরকে সতর্ক করেছিলাম সকলকে কিন্তু আগের ভিডিওতেই আমি জানিয়েছিলাম যে বিপদ কিন্তু সামনে আসতে পারে তোমরা এখন থেকে কিন্তু ভাবনা চিন্তা শুরু করো তো সেটাই সত্যি হলো একদম বিপদ ঘাড়ের ধারে এসে করে উপস্থিত এখন যদি এই দু এক দিনের মধ্যে বা এই মাসের মধ্যে যদি বিজ্ঞপ্তি দিয়ে দেয় তাহলে এক প্রকার নিশ্চিত যে নতুন টেট যারা পাশ করবে তারাও তোমাদের সঙ্গে কম্পিটিশানে চলে আসবে সেখানে সংখ্যাটা শুধু দ্বিগুণ হবে তা নয় সুপার টেটের সম্ভাবনাটাও বাড়তে পারে কি হবে আমরা জানি না কিন্তু নেগেটিভ ছাড়া পজিটিভ ভাবার জায়গা নেই এখানে যদি সুপার টেট নাও হয় তাহলে যদি নর্মালি ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে নিয়োগও হয় তাহলে কিন্তু সামনের দিনে সংখ্যাটা দ্বিগুণ হবে মানে যারা ভাবছিল যে বিএডরা হয়তো বাদ পড়ে যাচ্ছে তাহলে কম্পিটিশানটা অনেকটা কম হবে প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ক্যান্ডিডেটের চাকরি হয়ে যাবে সেগুলো কিন্তু নয় কিন্তু এই পরীক্ষায় যদি এক্সট্রা করে নতুন করে আরও চল্লিশ পঞ্চাশ হাজার ডিএলএড ক্যান্ডিডেট ঢুকে যায় তাহলে বুঝতে পারছো পরিস্থিতি কি হবে এমনিতে ভ্যাকেন্সি কিন্তু খুব বেশি দিচ্ছে না পর্ষ থেকে শুধু বলা হচ্ছে এত ভ্যাকেন্সি আছে অত ভ্যাকেন্সি আছে কিন্তু আখেরে কি প্র্যাকটিক্যালি কিছু হচ্ছে কিছুই তো হচ্ছে না তো এখন যদি বিজ্ঞপ্তি এসে যায় টেটের বিজ্ঞপ্তি ভালো করে দেখো আগেরবারে বারে টেট পরীক্ষা হলো তোমাদের যেটা দু হাজার তার দু আড়াই মাসের মধ্যে টেট পরীক্ষা হয়ে গেল এবং রেজাল্ট কত দ্রুত দিয়ে দিল পরশোর থেকে বলা হয়েছিল এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দেবে কিন্তু সেটা একটু ডিলে হলেও কত দ্রুত কাজ হয়েছে এবারে যদি ডিএলএড শুধু থাকে ডিএলএড শুধু থাকবে বিএড আর তো থাকবে না নতুন টেট পরীক্ষা মানে এখানে বিএডদের কোনো সম্পর্ক নেই তাহলে সংখ্যাটা ছ লক্ষ থেকে এক ধাক্কায় ফিফটি পারসেন্ট কমে তিন লক্ষের কাছাকাছি হবে টেট পরীক্ষা দেবে তাহলে আগের বারে যে প্রসেসটা করতে যে সময় লেগেছিল তার হাফ সময়ের মধ্যে হবে তার মানে পর্ষদ চাই ডিসেম্বরের দশ তারিখে টেট পরীক্ষা যদি নেয় দশ তারিখ এগারো তারিখ যদি টেট পরীক্ষা নেয় তাহলে ডিসেম্বরের মধ্যেই রেজাল্ট বার করে দিতে পারে এবার পর্ষদ কি বলে রেখেছে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আমরা আনবো কবে আনবো না অনগোয়িং রিক্রুটমেন্ট শেষ হলে এখন এখানে একটা টুইস্ট আছে অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে এক বছর ধরে এখনো পর্যন্ত কিন্তু কোনো সমাধান ঠিকঠাকভাবে হয়নি কতগুলো সমাধান ঝুলে আছে প্রথম কথা বিএডরা থাকবে কি থাকবে না সে নিয়ে সমস্যা দ্বিতীয় কথা অ্যাকাডেমিকের মামলা চলছে সেটা নিয়ে করে এখনো পরিষ্কার কিছু হয়নি অ্যাকাডেমিক থাকবে কি থাকবে না সেটা নিয়েও ক্লিয়ার হয়নি তৃতীয় সবচেয়ে বড় সমস্যা যেটা কুড়ি বাইশ নিয়ে যে স্টে পড়ে রয়েছে সুপ্রিম কোর্টে যার পনেরোই সেপ্টেম্বর পরের ডেট রয়েছে এই স্টে যদি আবার এক্সটেন্ড করে যায় সুপ্রিম কোর্টে এক একটা ডেট আসছে প্রায় এক মাস দেড় মাস পর এক মাস দেড় মাস তাহলে মিনিমাম পিছোবে আর যদি কুড়ি বাইশ মামলায় ধরা যায় কী আর আসবে মানে যাই না যদি দেখা যায় কুড়ি বাইশরা যদি জিতে যায় তাহলে তাদের জন্য আবার নতুন করে ইন্টারভিউর ব্যবস্থা নিতে হবে সকলে তো ঠিকঠাক ইন্টারভিউ দেয়নি অনগোয়িং ইন্টারভিউ চলাকালীন ওদেরকে বাদ দেওয়া হয় সেই জন্য ওদেরকে নতুন করে ইন্টারভিউ দিতে হবে নিতে হবে তো সেখানে তিন হাজার ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিতে একটা নির্দিষ্ট সময় লাগবে তার মানে প্রসেসটা কতটা দীর্ঘ মেয়াদি হবে এবং যত দীর্ঘ মেয়াদি হবে অনগোয়িং রিক্রুটমেন্টে তত ঝামেলা বাড়বে ম্যাট পনেরোশো চুরানব্বই আরও হাজারো যেগুলো সমস্যা কম বেশি রয়েছে সব কিন্তু ভিতরে পরপর অ্যাড হতে থাকবে তার মানে এই রিক্রুটমেন্ট কবে হবে সেটা কিন্তু পরিষ্কার করে বলা যাবে না পর্ষদ বলছে যে স্টে উঠে গেলে আমরা দিয়ে দেবো কিন্তু স্টেটা অ্যাকচুয়ালি উঠবে কিনা সেটাই তো কনফিউশন তো সে জায়গায় দাঁড়িয়ে তোমাদের জন্য কিন্তু সামনে বিপদ বিপদ আসন্ন কারণ এই রিক্রুটমেন্ট শেষ হতে হতে দেখা যাবে লোকসভা ইলেকশান চলে এলো হতেই পারে কারণ কবে থেকে হবে শুনছি কিন্তু হচ্ছে না তো সেই জন্য তোমাদের তখন যদি নিয়োগের বিজ্ঞপ্তি আসে তাহলে তোমাদের কি বিপদ তোমাদের তাহলে নতুন টেট পরীক্ষার্থীরা সব কিন্তু তোমাদের সঙ্গে ভিড়বে এবার আমার এই বক্তব্য নতুন টেট পরীক্ষার্থীদের খারাপ লাগতে পারে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে সামনের ক্যান্ডিডেটটা যদি চাকরি না পায় নিয়োগ যদি সম্পূর্ণ না হয় তাহলে তোমাদের জন্য কম্পিটিশানটা তো অনেক বাড়বে তোমাদের সুযোগ থাকবে কোথা থেকে আরে শুধু টেট পরীক্ষা নিলে তো হবে না নিয়োগটা তো মেন জিনিস নিয়োগ যত হবে তত নতুনদের জন্য সুযোগ তৈরি হবে তা নিয়োগ যদি না হয় শুধু টেট পরীক্ষা বছরের পর বছর হতে থাকে তাহলে লাভটা তো কিছু নেই সেই জন্য তোমাদের এতে খারাপ ভাবার কিছু নেই দু হাজার বাইশ টেট পাস যারা করেছে অলরেডি তারা এক মাস আগে এক বছর আগে টেটপাস করে আছে তাহলে তাদের নিয়োগটা হয়ে যাক কিছু ক্যান্ডিডেট কমে যাক তোমাদের জন্য রাস্তা তো অনেক ফাঁকা হবে তো এমতো অবস্থায় দু হাজার বাইশ টেটপাস তোমরা যদি সতর্ক না হও তোমাদের সামনে বিপদ তোমাদের এখন প্রধান দাবি থাকবে নোটিশ আগে নিয়ে আসতে হবে টেটের নোটিশের আগে অন্তত নিয়োগের নোটিশ আনার চেষ্টা করতে হবে না হলে টেটের নোটিশ যদি আসে আর এইভাবে এই অনগোয়িং রিক্রুটমেন্ট এত সহজে থামবে বলে মনে হচ্ছে না তার মানে অন্তত যদি আরও দু তিন মাস সময় নেয় তার মধ্যে টেটও হয়ে যাবে তার রেজাল্টও প্রকাশ হয়ে যাবে তারপরে বিজ্ঞপ্তি আসলে নতুন টেট পরীক্ষার্থীদের কেউ আটকাতে পারবে তারা তো তখন একদম ভ্যালিড কিন্তু এখন যদি নোটিশ চলে আসে যে এত ভ্যাকেন্সির উপর নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হচ্ছে তাহলে কিন্তু তোমাদের আর কোনো বিপদ থাকবে না এই জন্য প্রত্যেক বাইশ টেট পাস ঐক্যমঞ্চের ছেলেমেদেরকে বলবো তোমরা যারা এখনো পর্যন্ত তোমাদের যে সমস্ত গ্রুপ রয়েছে জয়েন হয় জয়েন হয়ে যাও তোমাদের সকলের সাপোর্ট দরকার সকলে একত্রিত হয়ে তোমরা ভাবনা চিন্তা করো দ্রুত পর্ষদের সঙ্গে আলোচনা করো প্রয়োজনে তোমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করো যাতে তোমাদের এই দাবিটা মানে মেটে না হলে কিন্তু তোমাদের জন্য সামনে বিপদ যারা এখনো পর্যন্ত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছো তোমাদের প্রত্যেকে বলবো এক ছাতার তলায় চলে আসো কারণ একজনের পক্ষে বা দুজনের পক্ষে এই লড়াই লড়া সম্ভব নয় তোমাদের প্রত্যেকেরই সাপোর্ট দরকার সকলে একত্রিত হয়ে লড়াইটা অনেক সহজ হবে তোমাদের সংখ্যাটা তো কম নয় এই জন্য দু হাজার সতেরোর টেট পাস যারা তাদের সংখ্যা কত দশ হাজার দু হাজার চোদ্দোর যারা অনগোয়িংয়ের আছে কত চার পাঁচ হাজার ছ হাজার কিন্তু তোমাদের সংখ্যা তো অন্তত চল্লিশ পঞ্চাশ হাজার তাহলে তোমাদের চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে অন্তত তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেট একসঙ্গে হওয়া উচিত এই জন্য যারা বাইরে রয়েছে তোমরা প্রত্যেকে দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও সামনে কিন্তু তোমাদের জন্য বিপদ শুধু ভাবছো বসে বসে সব হয়ে যাবে হবে না যারা পুরাতন ক্যান্ডিডেট রয়েছে তাদের কাছ থেকে দেখে শিক্ষা নাও কখনও রাজ্যে কিন্তু বসে থেকে কিছু হচ্ছে না নিজের অধিকার বোঝার জন্য নিজেকেই লড়াই করতে হচ্ছে কেউ এসে কিন্তু তোমার অধিকার বুঝিয়ে দিচ্ছে না ডিটেলসে কিছু বলার নেই তোমাদেরকে সতর্ক করে দিলাম প্রত্যেকে ভিডিওটা তোমাদের প্রত্যেক বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও যাতে সকলে বুঝতে পারে যে তোমাদের জন্য সামনে কি বিপদ উপস্থিত হচ্ছে